হরি ওম। অখণ্ড সংহিতা, অখণ্ড মণ্ডলেশ্বর, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী, ত্রয়োবংশ খণ্ডবীতে পাঠ। গুরু ভাই, একজন তার গুরু ভাই এর সহিত কলহে লিপ্ত বলিয়া জানা গেল। শ্রী শ্রী ভবানী তাহা শুনিয়া বলিলেন, চমৎকার গুরু ভাই, তোমরা এক গুরু ভাই অপর গুরু ভাইয়ের সঙ্গে বিরুদ্ধে লিপ্ত হলে সেটাকে গৌণভাবে গুরুদ্রোহ বলা চলে। পিতা যেমন তার সন্তানের ভিতরে বিদ্যমান থাকেন, গুরু তেমন তার শিষ্যের ভিতরে থাকেন। ভাইকে মঙ্গলের পথে পরিচালনা করা যেমন প্রকারান্তরে পিতৃসেবা করা, গুরু ভাইকে কল্যাণযুক্ত করার জন্য শ্রম করা ঠিক তেমনি গুরুদেবের সূক্ষ্ম বা গৌণ সেবা করা। এই বোধ নিয়েই গুরু ভাই গুরুবন্ধের সঙ্গে ব্যবহার করতে হয়। যারা গুরুর প্রতি অতীব শ্রদ্ধাশীল, তারা গুরু ভাই বা গুরু ভগিনীর প্রতি অতিশয় দরদী, অতিশয় সুবিচক ও নিরতিশয় সাহায্যকারী হতে বাধ্য হয়। গুরু ভাই বোনদের ভিতরে পাপ ও অপরাধ প্রবেশ করলে তা সংশোধন করার ভদ্র চেষ্টা করা চেষ্টা তারা সব করবেই, কিন্তু প্রয়োজন হলে গুরু ভাই ও গুরু বোনের স্বার্থ ও সম্মান রক্ষার জন্য প্রাণও দেবে। এটাই গুরু ভাই বা গুরু বোনকে শ্রদ্ধা করা বাস্তব প্রমাণ। হরিওম।